তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত, এটা ভারতবর্ষের আইন বলে আমরা এটাকে সমর্থন করি। দেখুন, আমি যে কথা প্রথম দিন থেকে বলেছি, দেশের সঙ্গে যে গরিত অপরাধটা করেছে কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিকের এটা করা উচিত না। পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এটা প্রমাণিত, প্রথম পার্লামেন্টের এথিক্স কমিটিতে বিচার হয়েছে, বিচার না করে তো ভারতবর্ষে কিছু হয় না। তৃতীয়ত লোকপালে বিচার হয়েছে, সেখানে প্রমাণ হওয়ার পরে লোকপালই সিবিআই কে এফআইআর রেজিস্টার করার দায়িত্ব দিয়েছে। যেহেতু ইন এক্সচেঞ্জ অফ গিফট অর ব্রাইব, সেই কারণে মানি লন্ডারিং এ ইডিও ঢুকেছে, এ তো স্বাভাবিক ভাবে। তাই শুধু সাংসদ পদ রদ করা নয়, এই রকম দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মানুষের জেলে স্থান হওয়া উচিত। তাই একটা সময় 2G স্পেকট্রাম কেসে যদি করুণানিধিজি প্রয়াত, তার মেয়ে গ্রেপ্তার হতে পারে কানিমাঝিজি, যদি দিল্লি লিকার স্ক্যামে মুখ্যমন্ত্রীর কন্যা এবং বিআরএস এর নেত্রী কবিতা গ্রেপ্তার হতে পারে, তাহলে মহুয়া মৈত্র এই অবৈধ কাজের জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত, এটা ভারতবর্ষের আইন বলে আমরা এটাকে সমর্থন করি। আমতলায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, তার বেশ কয়েকটা দাবির মধ্যে একটা হচ্ছে এলাকায় 5000 কোটির তিনি প্রকল্প করেছেন, তারপরও বিভিন্ন বুথে আইএসএফ বিজেপি এরা কেন লিড পাবে? যদি লিড পায় তা বন্ধ করতে হবে। হ্যাঁ, লুট করলেই লিড পাবে না, লুট যদি না হয় উনি লিড পাবেন না, উনার বিরুদ্ধে ভোট হবে, কে দাঁড়িয়েছে বড় কথা নয়। আর ওনার মিটিং এ উনি আজকে 137 জনকে ডেকেছিলেন, মিটিং এ আমার লোক ছিল সব থেকে তলব করা হয়েছে, মোট 137টা লোককে ডেকেছিল, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলর, মোট 137 জনের মিটিং হয়েছে। ওনার মিটিং এ আলপিন থেকে এলিফ্যান্ট আপনাদের শুনতে হবে না, আমার কাছ থেকে পেয়ে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 28 মার্চ এনআইএ এর মাধ্যমে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে, পূর্ব মেদিনীপুরের বিজেপি আর্চে বুঝে এইভাবে এনআইএ নামিয়ে দেওয়া হচ্ছে দাবি তৃণমূল। না না, আপনাকে বলি, দেখুন হাইকোর্টের হস্তক্ষেপে এখানে এনআইএ যে কেসগুলো নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম ভাঙনবাড়ির কেস খেজুরি, সেখানে তৃণমূল নেতারা গ্রেপ্তার আছেন, অনেকে বাইরে আছেন, এটা তো অনেকদিনের ওল্ড কেস। দ্বিতীয়ত হচ্ছে ওই আমাদের ভূপতিনগরের নাড়ুয়া বিলাতে যেখানে বিস্ফোরণ হয়েছিল, সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল, এটা প্রায় 8-10 মাস 1 বছর হয়ে গেল ডাকাডাকি চলছে, তো সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি, এবং সমস্ত কেসই পুরনো কেস। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যারা এই বিস্ফোরণ কাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি আজও করছি, এবং কোন কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি, কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারা এই সমস্ত দিয়েছে। তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন, বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি, তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন, যেমন রামনবমীর কেসে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল, হেরে এসেছে, সেই কারণেই ডালখোলাতে 17 জন রামভক্তদের উপর ইট এবং পাথর ছড়ানো জেলে আছে, শিবপুর হাওড়াতে 11 জন জেলে গেছে যারা রামভক্তদের উপর ছাদ থেকে পাথর ছুঁড়েছিল, রিসরা বাকি আছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। তাই কোনো এর সঙ্গে কোনো রাজনীতি নেই, উল্টে আমি বলবো পূর্ব মেদিনীপুর জেলার SP সৌমদীপ ভট্টাচার্যের নেতৃত্বে মিথ্যা মামলায় ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে 107-এর মামলা কাটা হচ্ছে, আমাদের কর্মাধ্যক্ষ বিরোধী দলনেতা খেজুরি 2 পবিত্র দাস কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক, তাকে মূল মামলায় জামিন করার পরে অন্য মামলায় ট্যাগ করেছে, যে মামলাতে উনার নাম এফআইআর নেই।
আমাদের শিডিউল কাস্ট ছেলে, যুব ছেলে, আমাদের ভূপতিনগরের পঞ্চায়েতের মেম্বার দেবনাথ ভাই, তাকে জামিন করার পরে ময়নার 2022 সালের কেসে ট্যাগ করেছে। আমরাও আগামী সোমবার কলকাতা হাইকোর্টে এই এসপি সৌম্যদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে, তার পুলিশের বিরুদ্ধে আমরা একাধিক রিট করতে চলেছি। তৃণমূল কংগ্রেসকে বলবো, ক্ষমতা থাকলে আদালতে গিয়ে লড়াই করুন, সে লড়াই মোকাবিলা আমরা করব। এসব বাজারে গরম করে লাভ নেই। আমরা সমস্ত মিথ্যা মামলা এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময় আইনে বাক্তা বলুন যে কোনো জায়গায়, এবং ইভিন আমি পর্যন্ত 42টা মামলা করেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে আমি প্রোটেকশন নিয়েছি। আপনারা আইনের লড়াই করুন, এইরকম বাজার গরম করা কথা বলা লাভ নেই। আর এই দুটো আসনে কত ভোটে হারবে সীমা পরিসীমা পাবেন না, 4 তারিখ বিকেল বেলা কথা হবে। আগামী 4 এপ্রিল ইডি দপ্তরে তলব করা হয়েছিল ম্যাথু স্যামুয়েলকে। ম্যাথু স্যামুয়েল, তিনি আজকে তলবের উত্তরে চিঠি লিখে বলছেন যে ভোট এলেই কেন এই পলিটিক্যাল ড্রামায় আমায় বারবার, আমি এই নিয়ে উত্তর দেবো, এটা সাব জুডিস ম্যাটার, আমি অনগোয়িং ইনভেস্টিগেশন করব।